বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটার থেকে একটি সফটওয়্যার আনইনস্টল করবেন। কম্পিউটার থেকে সফটওয়্যার আনইনস্টল করাটা খুব সহজ একটি কাজ। এই কাজটি অনেকে পারে না। যারা নতুন কম্পিউটার কিনেছেন অথবা শিখতেছেন তারা এই কাজটি করতে খুব ভয় পায়, কারণ তারা মনে করে যদি কোনো কারণে সফটওয়্যার আনইনস্টল করতে গিয়ে ভুল হয় তাহলে হয়তো কম্পিউটারের সমস্যা হবে, কম্পিউটার ওপেন হবে না। আমি বলছি এরকম কোনো ভয়ের কোনো কারণ নেই। সফটওয়্যার আনইনস্টলের ক্ষেত্রে কোনো ধরনের কম্পিউটারের উপর বা উইন্ডোজের উপর কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা নির্ভয়ে আমি যে সিস্টেমে একটি সফটওয়্যার আনইনস্টল করতে হয় দেখাবো, এভাবে করলে কখনো উইন্ডোজের কোনো সমস্যা হবে না। কিন্তু অনেকে ভুল করে, এভাবে সফটওয়্যার আনইনস্টল করে। এরা কম্পিউটারের সি ড্রাইভ থেকে গিয়ে প্রোগ্রাম ফাইলে গিয়ে এখানে যে সফটওয়্যারগুলো ফোল্ডারগুলো দেখা যাচ্ছে এখান থেকে যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চাই বা ডিলিট করতে চাই এখান থেকে ডিলিট করে দেয়। কিন্তু বন্ধুরা এভাবে ডিলিট করলে কখনো সফটওয়্যারটা আনইনস্টল হবে না, কিন্তু এই ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে। কম্পিউটার ওপেন করার সময় অনেক সময় বিভিন্ন সফটওয়্যারের এরর দেখা যাবে, কিন্তু এখানে এভাবে কখনো সফটওয়্যারটা আনইনস্টল হয় না। সফটওয়্যার আনইনস্টল করার ক্ষেত্রে সঠিক পদ্ধতিতে এটা আনইনস্টল করতে হবে, এই বিষয়টা আমি আজকে দেখাবো। বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কাছে এই বিষয়টা খুব সহজ হয়ে যাবে, আপনারাও পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া নির্ভয়ে কম্পিউটার থেকে সফটওয়্যার আনইনস্টল করতে। তাহলে চলুন কম্পিউটার থেকে কীভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয় বিষয়টা আমরা দেখি। তার আগে আমি একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা প্রথমে আপনারা এই ডেস্কটপে বাম পাশে কোনায় যে স্টার্ট মেনু আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অল অ্যাপসে ক্লিক করবেন। অল অ্যাপসে ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাবেন, একেবারে নিচে গিয়ে দেখবেন উইন্ডোজ সিস্টেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কন্ট্রোল প্যানেল, এক প্যানেলে ক্লিক করবেন। তারপর অল কন্ট্রোল প্যানেল আইটেমস একটা উইন্ডো ওপেন হবে। এভাবেই আপনারা এই অল কন্ট্রোল প্যানেল আইটেমস এটাতে যেতে পারবেন। যদি এইভাবে যদি যাতে সমস্যা হয় তাহলে এখানে নিচে দেখুন টাস্কবারের নিচে একটা সার্চ দ্য ওয়েব অ্যান্ড উইন্ডোজ একটা সার্চ ফিল্ড আছে, এখানে লিখে দিবেন কন্ট্রোল প্যানেল। লেখার পর দেখতে পাবেন উপরে কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন দেখতে পাবেন, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অল কন্ট্রোল প্যানেল আইটেমস এই উইন্ডোটা চলে আসবে। এখানে অনেকগুলো অপশান আছে, এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে সব সফটওয়্যারগুলো দেখতে পাবেন যে সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারে ইনস্টল আছে। এখন এখান থেকে যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চান সেটা সিলেক্ট করবেন। যেমন ধরুন আমি অ্যাডোব ফটোশপ 7.0 এই সফটওয়্যারটা আনইনস্টল করব। এই সফটওয়্যার আনইনস্টল করার জন্য প্রথমে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে উপরে দেখতে পাবেন আনইনস্টল একটা বাটন, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটা উইন্ডো এসেছে কনফার্ম ফাইল ডিলেশন, এখানে দুইটা বাটন আছে ইয়েস অথবা নো, আপনি এই সফটওয়্যারটা আনইনস্টল করতে চান কিনা সেটাই এখানে লেখা আছে। আপনি যেহেতু এটা আনইনস্টল করতে চান সব ফাইলগুলো ডিলিট করতে চান সেজন্য ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথে এটা রিমুভ প্রোগ্রাম অ্যান্ড ইউর কম্পিউটার এই উইন্ডোটা চলে আসবে, এখানে এই প্রোগ্রামটা আনইনস্টল হওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরপর যেটা আসবে এখানে নিচে সাতটা বাটন আছে ইয়েস, ইয়েস টু অল, নো, নো টু অল। যেহেতু আমি এই সফটওয়্যারের সকল ফাইল আনইনস্টল করব সেজন্য ইয়েস টু অল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরপরে যে উইন্ডোটা আসবে এখানে ইয়েসে ক্লিক করব। আনইনস্টল সাকসেসফুলি কমপ্লিটেড, এই সফটওয়্যারটি কমপ্লিট আনইনস্টল হয়ে গেছে। এরপর ওকেতে ক্লিক করব। এবার দেখুন এখানে আমি যে ফটোশপ অ্যাডোব ফটোশপ 7.0 সফটওয়্যারটা আনইনস্টল করলাম, এখান থেকে সেই সফটওয়্যারটা চলে গেছে। এইভাবে আপনারা খুব সহজে অপ্রয়োজনীয় সফটওয়্যারটা আনইনস্টল করে ফেলতে পারবেন। বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত।
যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, তাহলে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।